সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সাথে এমন একটা গোপন টিপস বা পদ্ধতি শেয়ার করতে চলেছি যেটার মাধ্যমে আপনি আপনার বাথরুমে যে টোটাল ফিটিংস খরচ রয়েছে সেটা কিন্তু এখন অনায়াসে চার থেকে পাঁচ হাজার টাকা ইজিলি সেভ করতে পারবেন তো আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমাদের চ্যানেলে এমন ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন বাথরুম ফিটিংস বলতে মূলত আমরা টাইলসের পরে ফাইনালি যখন ট্যাপ শাওয়ার হ্যান্ড শাওয়ার কিংবা লো ডাউন ইত্যাদি ফিটিংস দিই সেটাকেই কিন্তু আপনার বাথরুম ফিটিংস বলা হয় তো এই বাথরুম ফিটিংস কিন্তু দুই ধরনের পাওয়া যায় একটা হচ্ছে প্লাস্টিকের এবং একটা হচ্ছে এসএস বা স্টিলের তো এইটা আপনার বাথরুমে কোন জায়গায় কোনটা ব্যবহার করলে অর্থাৎ কোন জায়গায় প্লাস্টিক ব্যবহার করলে কোনো সমস্যাই হবে না এবং কোন জায়গায় আপনার স্টিলেরটা ব্যবহার করা বাঞ্ছনীয় তো এটা যদি আপনি জেনে আপনার বাথরুমে এই ফিটিংসগুলো ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু আপনি ইজিলি আপনার বাথরুমের যে ফিটিংস খরচ সেটা কিন্তু চার থেকে পাঁচ টাকা কমিয়ে আনতে পারবেন কারণ একটা স্টিলের ট্যাপের দাম আপনার আটশো থেকে নয়শো টাকায় এবং সেখানে দেখা যাচ্ছে একটা প্লাস্টিকের যে ট্যাপ সেটা কিন্তু আপনি দেড়শো থেকে 200 টাকার ভিতরে অনায়াসেই পেয়ে যাবেন তো চলুন এখন দেখে নেওয়া যাক যে বাথরুমের কোন জায়গায় আপনি পিবিসি ব্যবহার করবেন বা প্লাস্টিক ব্যবহার করবেন এবং কোন জায়গায় আপনি এসএসের ফিটিংসগুলো ব্যবহার করবেন তো সর্বপ্রথম আপনি যদি ব্যাসিংয়ের দিকে লক্ষ্য করেন এখানে দেখতেই পাচ্ছেন একটা দামি পিলার কক রয়েছে তো অবশ্যই আপনারা চাই চাইলে কিন্তু এমন ধরনের স্টিলের কক নিতে পারেন কারণ এটা স্টিলের নেওয়াই উত্তম হবে কারণ বারবার কিন্তু আপনার এটার পানি অন অফ করা প্রয়োজন এবং এটা কিন্তু একটু মজবুত হওয়াই প্রয়োজন এই জন্য আপনি অবশ্যই স্টিলে নেওয়ার চেষ্টা করবেন কিন্তু নিচে যখন আপনারা এমন ধরনের অ্যাঙ্গেলিস্ট কক ফিটিং দেবেন এটার পানি বন্ধ করার জন্য অবশ্যই আপনার পিভিসি নিতে পারেন কারণ এটা কিন্তু খুব একটা প্রয়োজন পড়বে না শুধুমাত্র আপনার যখন বেসিংয়ের পানিটা বন্ধ করা লাগবে অর্থাৎ স্টাফকটা চেঞ্জ করা লাগবে সেক্ষেত্রেই কিন্তু প্রয়োজন পড়বে আর এখানে যে ট্যাপ রয়েছে আপনারা বালতির জন্য যে ট্যাপ রয়েছে সেটা অবশ্যই চেষ্টা করবেন আপনার এসএসের নেওয়ার জন্য বা এ নেওয়ার জন্য কিন্তু এখানে যে হ্যান্ড শাওয়ার দেখতে পাচ্ছেন এটার কিন্তু আবার স্টাফ ককটা আপনার স্টিলের তো এটা অবশ্যই আপনি স্টিলে নেওয়ার চেষ্টা করবেন কারণ এটার মাধ্যমে কিন্তু আপনার হ্যান্ড শাওয়ারের পানিটা বারবার কিন্তু অন অফ করতে হবে তো এক্ষেত্রে আমি রিকমেন্ড করবো আপনি অবশ্যই প্লাস্টিক এখানে ব্যবহার করবেন না কারণ এটা বেশি ঠিক হবে না তো এখন কথা হচ্ছে আপনি বাথরুমে যে শাওয়ার সেটি কি স্টিলের নেবেন নাকি প্লাস্টিক নেবেন দেখেন একটা শাওয়ারের কাজ হচ্ছে আপনার পানি বের হওয়া এবং পানিটা কিন্তু অফ করলেই বন্ধ হওয়া এইটাই হচ্ছে কাজ এবং এটাতে পানি বের হওয়া ছাড়া কিন্তু এটাতে হাত দেওয়া লাগে না তো আপনারা চাইলে অবশ্যই প্লাস্টিকের নিতে পারেন এটাতেই কিন্তু আপনার সর্বনিম্ন হলেও আটশো থেকে হাজার টাকা কিন্তু এটাতেই আপনার সেভ করে দিবে এবং বদনার যে ট্যাপটি রয়েছে আপনারা অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন বদনার ট্যাপটি আপনার স্টিলে নেওয়ার জন্য কারণ বদনার ট্যাপ কিন্তু বারবার আপনার কিন্তু ব্যবহার করা লাগে তো এটা আপনি চাইলে স্টিলে নিতে পারেন এটা প্লাস্টিকে না নেওয়াই আপনার জন্য উত্তম হবে তো এরপরে আপনার ফাইনালি যেটা দেখাবো সেটি হচ্ছে লো ডাউন বা প্লাস ট্যাঙ্কি তো প্লাস্ট্যাঙ্কির সাথে আপনার যে স্টাফ ককটি বা অ্যাঙ্গেল স্টাফ ককটি ব্যবহার করা হয় সেটি আপনি চাইলে অবশ্যই প্লাস্টিকে নিতে পারেন কারণ এটা যতক্ষণ আপনার প্লাস ট্যাঙ্কটি নষ্ট না হবে ততক্ষণ কিন্তু আপনার অন আপ করার কোনো প্রয়োজনই পড়ে না অনুরূপভাবে আপনার কমোটের যে স্টা অ্যাঙ্গেল স্টাফ ককটি রয়েছে এটাও আপনি অবশ্যই প্লাস্টিকের নিতে পারেন এটাও কিন্তু আপনার বছরে এক দুই বাই ব্যবহার হবে আর এখানে যে আপনার কমোডের যে স্প্রে রয়েছে সেটাও আপনি অবশ্যই প্লাস্টিকের নিতে পারেন কিন্তু এখানে আপনার যে হ্যান্ড শাওয়ারটি দেখতে পাচ্ছেন হ্যান্ড শাওয়ারে কিন্তু আমরা এই স্টাফ ককটি বা ইংলিশ স্টাফ ককটি ব্যবহার করি সেটা কিন্তু এস কারণ এটার মাধ্যমেই কিন্তু আপনার পানি অন অফ হচ্ছে কিন্তু আপনি যদি এটাতে খেয়াল করেন অর্থাৎ আপনার এখানে যে কমোড স্প্রে রয়েছে এটাতে কিন্তু লাইন সবসময় অন থাকে এবং এটার যে আপনার স্প্রের সাথে যে পুশ আপনার সুইচ রয়েছে এটার মাধ্যমেই কিন্তু এটার পানি অন অফ হয় এজন্য আপনি এখানে কিন্তু চাইলে অবশ্যই প্লাস্টিকের আপনার অ্যাঙ্গেল স্টাফ ককটি ব্যবহার করতে পারে। তো এইভাবেই কিন্তু আপনাকে আসলে দেমাক লাগাতে হবে এবং এইভাবেই কিন্তু আপনি অবশ্যই এটার খরচ কমাতে পারেন আর এখানে যে আপনার কাপড় রাখার জন্য যে টাওয়ার আলটা রয়েছে অবশ্যই আপনি এটা স্টিলে নেওয়ার চেষ্টা করবেন কখনোই আপনি এটা প্লাস্টিকের নেবেন না কারণ এটাতে কিন্তু ভালো পরিমাণে একটা লোড পড়ে তো দর্শক কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর আমাদের চ্যানেলে এমন ধরনের স্যানিটারি বিষয়ক বিভিন্ন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে এক্ষুনি একটি লাইক করে যেতে ভুলবেন